বর্ষায় দুর্ভোগের শেষ থাকে না মিরপুরবাসীর, বিশেষ করে মিরপুর 1, 2, 6, 10 ও 11 নম্বরের বাসিন্দাদের অবস্থা সবচেয়ে নাজুক। এই অঞ্চলে বৃষ্টির পানি নামার প্রধান খাল রূপনগর খালের বেহাল দশা বলে দেয়। এবারের বর্ষাতেও দুর্ভোগ পোহাতে হবে মিরপুরবাসীকে। পরিষ্কার না হয় ময়লা আবর্জনায় ভরে আছে খালের অধিকাংশ স্থান। তবে খালের অবৈধ দখল উচ্ছেদে তৎপর হয়েছে উত্তর সিটি কর্পোরেশন, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবিদেরা। নিজামুদ্দিনের তোলা ছবিতে জুলহাস কবিরের রিপোর্ট। মিরপুরের পানি নামার অন্যতম পথ রূপনগর খাল। মিরপুর 1 থেকে রূপনগর আবাসিক হয়ে ইস্টার্ন হাউজিং এর ভেতর দিয়ে খালটি মিশেছে মিরপুর বেড়িবাদ এলাকায়। খালের মাঝে বেশ কয়েকটি অস্থায়ী কালভার্ট পানি প্রবাহের গতি রোধ করেছে, ফলে বৃষ্টি হলে পানি ঠিকমতো সুইচ গেট কিংবা পাম্প হাউজের পুকুরে আসতে পারে না। রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং অংশের যে বকুলতলা, সে জায়গাটির এই খালটিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খালটির প্রবাহটা নষ্ট করা হয়েছে এবং এখানে একটি অস্থায়ীভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে, যে কারণে এই পানির যে প্রবাহ সেটি বাধাগ্রস্ত হচ্ছে। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত এটি অপসারণ করে এখানে একটি ব্রিজ নির্মাণের, তাহলে পানির যে প্রবাহ এবং মিরপুরে বর্ষাকালে যে পানি হয় তার অধিকাংশটাই এই খাল দিয়ে নেমে আসে বেড়িবাদে। রূপনগর খালের মাঝে এমন প্রতিবন্ধকতার ফলে জলবদ্ধতা দেখা দেয় মিরপুরে। ময়লা আবর্জনায় খালটি ভরে থাকলেও নিয়মিত পরিষ্কার করা হয় না, তাই বর্ষার আগেই খালটি পরিষ্কার ও খনন করার দাবি এলাকাবাসীর। পানির প্রেশারটা কম আর পানিটা যে খনন করছে বর্ষা এলে এবার বোঝা যাবে পানির প্রেশারটা কীরকম হয়। খালগুলো পরিষ্কার রাখাটা আমি মনে করি খুব বেশি জরুরি, এই জন্য শুধু মিরপুরের জন্য না, আমি তো মনে করি যে ঢাকার অর্ধেকের জন্য এটা জরুরি। খাল উদ্ধারে তৎপর হয়েছে উত্তর সিটি। 16 মার্চ উত্তরার 10 নম্বর সেক্টরের এই খালটি উদ্ধারে নামে সিটি কর্পোরেশনের মেয়র নিজেই। এর 2 সপ্তাহ পরে দেখা যায় খালটিতে পানি প্রবাহ ফিরেছে, সরিয়ে ফেলা হয়েছে সকল অবৈধ স্থাপনা। বর্ষা মৌসুমটা শুরু হবে তার আগেই অনেকগুলো কাজ সেরে রাখতে হবে, যেমন হচ্ছে খালের দখল মুক্ত করে খালগুলোকে প্রবাহমান করা। এই কাজটা কিন্তু চলছে অনেক জায়গায়, যে সকল প্রতিবন্ধকতা ছিল সেগুলোকে দূর করা হচ্ছে এবং কিছু চলমান কাজ আছে এগুলো 2 সিটি কর্পোরেশন কিন্তু করছে। তার সাথে যদি ড্রেন এবং খালকে কানেক্ট করা করে ফেলার কাজটাও যথাযথভাবে করে ফেলতে পারে, তাহলে অন্যান্য বছরের তুলনায় আমি মনে করি যে এবারে হয়তো জলাবদ্ধতার পরিমাণ কমতে পারে। বর্ষা নামার আগেই উত্তরের সব খালে পানি প্রবাহ স্বাভাবিক করতে চায় নগর কর্তৃপক্ষ। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।